সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের জানুয়ারি মাস হিসেবে দেওয়া হয়েছে অর্থাৎ জানুয়ারি 2022 তার স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের 20 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা এই ভিডিওতে করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো এবং অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না। তো প্রথমে আমরা প্রশ্নগুলি দেখব। তো দেখো, শারীরিক শিক্ষার মৌলিক অধিকার থেকে তোমাদের এখানে যেটা বলেছে একের দাগের বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। 3 নম্বর রয়েছে, 3টি প্রশ্ন রয়েছে, তো এগুলো আমরা আগে করবো প্রশ্ন উত্তরগুলি। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ করো, এখানে তোমাদের 5 নম্বর 5টি প্রশ্ন। তারপরে দেখো 3-এর দাগে রয়েছে টিকা করো বা টিকা লিখো, এখানে রয়েছে 2টি, শরীরচর্চা, অ্যাথলেটিক্স। তারপরে 4-এর নম্বর রয়েছে দেখো 4-এর দাগে, এখানে কিন্তু 2 নম্বর করে 4টি প্রশ্ন, 8 নম্বর রয়েছে। তো চলো উত্তরগুলি আমরা এবার করে নিই। তো বন্ধুরা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। তো দেখো 1 নম্বর প্রশ্নে কয়েকটা কী বলেছে, শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে, কে বলেছেন? উত্তর লিখে নাও, এটার উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ, অপশন নম্বর 3। তারপরে দেখো শারীরিক কার্যহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে, অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়ামে রক্ষা করে এবং সংরক্ষণ করে, কে বলেছেন? তো এখানেও কিন্তু অনেকজনের নাম রয়েছে, তো এখানে উত্তর হয়ে যাবে উত্তর অপশন নম্বর 2, প্লেটো। এরপর দেখো গয়ায় দেখো কী রয়েছে, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে, কে বলেছেন? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন নম্বর 2, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 2-এর দাগের প্রশ্ন দেখো কী বলেছে, শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্তার, এখানে কিন্তু শূন্যস্থান রয়েছে, তো উত্তর হয়ে যাবে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন, ঠিক আছে। এরপরে নেক্সট খয়ের দেখো প্রশ্ন কী বলেছে, শারীরিক শিক্ষার উদ্দেশ্য বলতে তুমি বলতে বুঝি শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানো ধাপগুলি, তো এখানে কিন্তু শূন্যস্থান রয়েছে, উত্তর হয়ে যাবে সমষ্টিকে, ঠিক আছে সমষ্টিকে। এরপরে দেখো গয়েরটা কী বলেছে, শরীরচর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক শিক্ষা, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, বিনোদন প্রভৃতি শিক্ষা, শারীরিক শিক্ষা, এখানে কিন্তু বলেছে তোমাদের কিন্তু শূন্যস্থান, তো এখানে লিখতে হবে পরিধি, ঠিক আছে পরিধি তোমরা অ্যান্সার করবে। তারপরে দেখো এখানে শূন্যস্থানের জায়গায় লিখবে ড্রিল ও শুধুমাত্র দেহভঙ্গি ও অভ্যাস গঠনে সাহায্য করে। এরপরে নেক্সট চলে যাবো ইংরটা দেখো কী বলেছে, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন, কর্মের জন্য শিক্ষা একত্রে, তো এখানে তোমাদের ড্যাশ রয়েছে, তো শিক্ষা, তো এখানে যাবে বসবাসের শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা, ঠিক আছে। এরপরে দেখো টিকা লেখো 2-এর 2, এখানে 2 নম্বর রয়েছে, 2টি টিকা রয়েছে, শরীরচর্চা, তো উত্তর লিখে নাও, অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বা শরীরচর্চার প্রচলন হয়েছিল, শারীরিক সংস্কৃতি বলতে সৌন্দর্যময় পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায়, ঠিক আছে। তারপরে দেখো পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায়, তারপরে দেখো শরীর বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শারীরিক সংস্কৃতি বলা হয়। এরপর দেখো 2 নম্বরে যেটা বলেছে অ্যাথলেটিক্স, তো অ্যাথলেটিক্সটি যেটা বলেছে উত্তর করে দাও, অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলাস থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ প্রতিযোগিতা, এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট, ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলোকেই অ্যাথলেটিক্স বলা হয়, যেমন ফুটবল, কবাডি, দৌড়ানো, লাফানো ইত্যাদি। সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলিকেই বোঝায়, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো রচনাধর্মী বলেছে 2×4=8, তো শারীরিক শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো, লেখো, তো এখানে লিখে নাও, শারীরিক শিক্ষার লক্ষ্য হচ্ছে প্রত্যেক শিশুকে শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিকভাবে সক্ষম করে তোলা এবং তার নৈতিক গুণাবলী ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো, যা তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে পরিচিতি লাভ করতে সাহায্য করে বা সহায়তা করে। এরপরে খয়েরটা দেখো শারীরিক শিক্ষা উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করতে হবে, তো উত্তর লিখে নাও, শারীরিক শিক্ষা তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য, 2 নম্বর লিখবে দক্ষতা বিকাশের উদ্দেশ্য, সামাজিক বিকাশের উদ্দেশ্য, ঠিক আছে, স্বাস্থ্যের বিকাশে, প্রাক্ষবিক বিকাশে, শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে, এইভাবে তোমার উত্তরটি লিখে নেবে। বিনোদন বলতে কী বোঝো, লেখো, বিনোদন হলো স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজ অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে। বিনোদন প্রধান 4টি শর্ত হলো 1, অবসর সময়, স্বেচ্ছায় অংশগ্রহণ, সমাজ স্বীকৃত কাল, তারপরে সহজাত তৃপ্তি লাভ, দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদন ভূমিকা উল্লেখযোগ্য। বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন, পরোক্ষ বিনোদন, সৃজনশীল বিনোদন এই 3 ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ বিনোদন ফুটবল খেলা, পরোক্ষ বিনোদন মাঠে ফুটবল খেলা দেখা,
এবং সৃজনশীল বিনোদন হচ্ছে ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রে প্রবন্ধ লেখা। এরপর দেখো ঘরেরটা জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো। তো 1 নম্বর লিখবে জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা, 2 নম্বর লিখবে কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা, সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা, তো মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা। এটা হয়ে গেলো তোমাদের লাস্ট প্রশ্নের উত্তর। তো আশা করছি তোমরা সকলেই অ্যান্সারটি লিখে নিয়েছো। যারা যারা লিখে নিয়েছো অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আমি অলরেডি অন্যান্য বিষয়গুলো উত্তর করে দিয়েছি, তোমরা কিন্তু প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখানে কিন্তু দেখে নিতে পারবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।